পৃথিবী সৃষ্টির 1 মিলিয়ন বছর পর, মানে 4.4 মিলিয়ন বছর আগে, আমাদের এই পৃথিবীর সারফেসের তাপমাত্রা ছিল 400 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটি কিনা বর্তমান শুক্রগ্রহের সারফেসের তাপমাত্রার চেয়েও বেশি। এখন পর্যন্ত শুক্রগ্রহের সারফেসের তাপমাত্রা প্রায় 470 ডিগ্রি সেলসিয়াস বা 898 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পরিমাপ করা হয়েছে। এর কারণ হল তখন পৃথিবীর সারফেস ছিল উত্তপ্ত লাভায় ভরপুর। এখন প্রশ্ন হতে পারে, সেই লাভাগুলো এখন গেল কোথায়? মূলত পৃথিবী সৃষ্টি হওয়ার 1 মিলিয়ন বছরের মধ্যে লাভাগুলো শুকিয়ে বর্তমান ভূত্বকে পরিণত হয়। আপনি আমি আমরা সবাই এখন সেই শুকনো লাভার উপর বসবাস করছি। সুতরাং আপনার পায়ের নিচে যে লাভার আস্তরণ রয়েছে, যাকে আমরা মাটি বলে থাকি, সেটির বয়সও 4 বিলিয়ন বছরের কম নয়। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী চাঁদ বা উপগ্রহ হল শ্যারন। পৃথিবী থেকে এর দূরত্ব 7.56 বিলিয়ন কিলোমিটার। এটি বামন গ্রহ প্লুটোর 5টি চাঁদের একটি। এই চাঁদে যেতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্পেসক্রাফ্ট পার্কার সোলার প্রোবের প্রায় 3.5 বছর সময় লাগবে। এখন পর্যন্ত প্লুটোর 5টি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কার হয়েছে। শ্যারন উপগ্রহটি 1978 খ্রিস্টাব্দে জ্যোতিষবিজ্ঞানী জেমস ক্রিস্টি সর্বপ্রথম শনাক্ত করেন। নিক্স এবং হাইড্রা তুলনামূলক ছোট উপগ্রহ, যা 2005 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। P4 উপগ্রহটি 2011 সালে হাবল টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা হয়। সর্বশেষ আবিষ্কৃত উপগ্রহটি হল P5, যা 2012 সালে আবিষ্কৃত হয়। পরবর্তীতে P4 এর নাম কার্বেরস ও P5 এর নাম স্টিক্স দেওয়া হয়েছে। আপনি কখনোই 46.5 বিলিয়ন আলোক বর্ষের বেশি দূরের বস্তু দেখতে পারবেন না, কারণ আমাদের অবজারভার মহাবিশ্বের ভ্যাস 93 বিলিয়ন আলোক বর্ষ এবং ভ্যাসার্ধ 46.5 বিলিয়ন আলোক বর্ষ। কোনো বস্তুকে দেখতে হলে বস্তুটি থেকে টেলিস্কোপে আলো আসতে হবে, তা না হলে বস্তুটি দেখা যাবে না। কিন্তু পৃথিবী থেকে 46.5 বিলিয়ন আলোক বর্ষ দূরে মহাবিশ্ব সম্প্রসারিত হওয়ার গতি আলোর বেগের বেশি হলেও আগে তা কম থাকায় ওই প্রান্ত থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে পেরেছে। কিন্তু এর চেয়ে বেশি দূরের আলো এখনও পৃথিবীতে পৌঁছাতে পারেনি, হয়তো ভবিষ্যতেও আর পারবে না। বস্তু থেকে আলো না আসলে ওই বস্তুকে টেলিস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়। বিজ্ঞানীরা এই আলো বিশ্লেষণ করেই বস্তুর বিভিন্ন বিষয় জানতে পারেন। বস্তু থেকে আলো না আসলে তা জানা সম্ভব নয়। সুতরাং যত উন্নত প্রযুক্তি দিয়েই টেলিস্কোপ বানানো হোক না কেন, তা 46.5 বিলিয়ন আলোক বর্ষের বেশি দূরের বস্তু দেখতে পারবে না। আমাদের এই সৌরজগতে গ্রহের সংখ্যা 8টি। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহটি হল জুপিটার বা বৃহস্পতি গ্রহ। এরপরেই দ্বিতীয় বৃহত্তম যে গ্রহটি রয়েছে তার নাম হল স্যাটার্ন বা শনি গ্রহ। ফ্লোটেশনের তত্ত্ব অনুসারে কোনো পদার্থের ঘনত্ব যদি তরলের থেকে কম হয়, তাহলে সেই পদার্থটি তরলে ভাসবে। যেখানে পানির ঘনত্ব হল 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, সেখানে শনি গ্রহের ঘনত্ব পানির চেয়ে কম হবে। শনি গ্রহের ঘনত্ব প্রায় 0.7 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। সুতরাং আক্ষরিক অর্থে বলাই যায় শনি জলের উপর ভাসতে পারবে।